যে রাধে সমাবেত শ্রদ্ধেয় আমার সাধুগুরু বৈষ্ণব এবং আদ্যাশক্তি মহামায়া সর্পিণী আমার কৃষ্ণদাস মায়েরা অপার করুণা ঘন বিগ্রহ ভগবত প্রেমী এবং সমস্ত বৈষ্ণব চরণে মাতৃচরণে পিতৃচরণে জানাই আমার মতো বিবেকহীনা বৈরাগ্যহীনা জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা এমন মূর্খ অভাজনের আপনাদের রাত্রি পাদ পদ্মে আমার শতকোটি দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। জয় রাধে। আজ আমাদের গীতাব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অনন্তকোটি লীলার মধ্যে মুকুটমণি লীলা রাসলীলা। এই রাসলীলায় অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমাকে নিজগৃহের কন্যা মনে করে মার্জনা করবেন। তাই যে যেখানে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কাছে প্রথমে আমার নিবেদন, একবার জোরে উলুধ্বনি সংকীর্তনী হরিধ্বনি দ্বারা আমরা সবাই মিলে গৌরহরির চরণ বন্দনা করব। তাই প্রত্যেকে একসাথে আমার সঙ্গে বলুন জোরে উলুধ্বনি, জয় জয় নিতা গেল কাঠকোঠা করে দিয়ে চলে জনিতাই জনিতাই হয়ে গেছে সিঙ্গেল হয়ে গেছে। জয় রাধ, জয় গৌর, হরি কৃষ্ণ। জয় রাধ জনিতাই, জয় রাধ জয় রাধ জয় রাধ। জনিতাই জয় গৌর, হরি কৃষ্ণ। জয় রাধ জয় রাধ জয় রাধ। বৃন্দা
আজ প্রভুর আমার কিনা ওই যমুনা
এত লজ্জা কিসের? বলে যতক্ষণ ওই চাঁদ আদরকে মুড়িয়ে থাকবে না দেহে, ততক্ষণ আমাদের মায়া কিন্তু ছাড়বে না। তাই সংসারেতে মায়া আছে আমরা সবাই জানি, কিন্তু সেই মায়া কিন্তু সদা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে। তাই আজকের এই রজনীর মায়াকে জানেন আমাদের গায়ে ওই চাদর, ওই চাদরটা একটু খুলে ফেলুন আর হাত দুটো ঝেড়ে তুলুন, দেখবেন সব মায়া ছিন্ন হয়ে যাবে। তাই দুটি বাহু তুলে উত্তরা দেখে যাওয়া ধরে শুধু
তুমি সোজা ধরে দেখো কহিল কহিল রে হরি বল হরি বল। আরে ও নদী আমার সেই আজকে বলুন তো আজ শুধু তুমি গঙ্গার তীরকে আলো করে কে এসেছে সবাই বলছে কেন হব নদিয়ার চাঁদ একমাত্র আমার গৌর সুন্দর সে আসবে না তো আজকে কে আসবে ভগবতীর ভগবান বাঞ্ছা কল্পতরু ভগবান নদিয়া বাসীর প্রাণ সেই গৌর হরি আজকে কি এমন হলো শ্রীবাস আঙ্গিনা পরিত্যাগ করে হরি নাম সংকীর্তন পরিত্যাগ করে শিরোধুনির গঙ্গার ধারে এসে দুটি বাহু উত্তোলন করে শুধু শিরোধুনি গঙ্গা আমাকে যমুনা যমুনা বলে ডাকছে কি কারণ আপনাদের কাছে কোনো কারণ আছে না একটু বলুন না যদি কোনো কারণ থাকে তাহলে আমরা বুঝতে পারি বাজে রে ও বাজে রে হ্যাঁ শুনা
মাঝে বাজল যে বাদল, আসুর ধুনি পিড মাঝে বাজল যে বাদল, আসুর ধুনি পিড মাঝে বাজল যে বাদল। মনে থাকবে, হ্যাঁ, মানে সচিমার আদরের নাম হচ্ছে কি?
নিমাই নামটা কেন দিল? একজন বলে উঠল, কেন জানিস না দিদি? হ্যাঁ রে দিদি শোন, আমার নিমাই ওই নিম গাছের তলায় জন্মেছিল বলে সবাই বলে নিমাই। আরেকজন বললে, হ্যাঁ রে নিম গাছের তলায় না জন্মিয়ে যদি গাছের তলায় জন্মাতো তাহলে কি বলতো? তাহলে নিম গাছের তলায় জন্মালে নিমাই, জাম গাছের তলায় জন্মালে জামাই, তাহলে খালি কেমন নামের মহিমা বলতো? তখন সচিমা বললেন, শোনো শোনো, তোমাদের এই যুক্তি তর্ক ছাড়ো, আমি আমার ছেলের নাম কেন নিমাই রেখেছি জানো? তবে শোনো, নিমাই শব্দের অর্থ হলো নিষ্কাশন করা, নিংড়ানো। বুঝতে পারলি মা? নিমাই শব্দের অর্থ হচ্ছে নিংড়ানো। কি? আমরা ভিজা জামা কাপড় নিংড়ালে কি নির্গত হয় বাবা? জল। কিন্তু আমার নিমাই কে নিংড়াবে সে কি নির্গত হবে জানেন? আমার নিমাই কে নিংড়ালে নির্গত হবে রস। কি রস? প্রেম রস। কোন প্রেম রস? ওই গোলকের প্রেম ধাম। গোলকের প্রেম ধাম, গোলকের প্রেম ধাম, অযাচিত ভাবে তপন ভোগে আমার নদীয়ায় আসিবার পূর্বে ওই গোলকের খাস ভাণ্ডার থেকে আমার গৌর হরি কিছু রাধা রানী প্রেম সম্পত্তি লুণ্ঠন করলেন। আর সেই প্রেম নিয়ে সে কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামামৃত দ্বারা পদনে তুলে দিয়েছিল। তাই গৌর হরি বল হরি বল। সেই কারণে সতীমা সাত করে নাম রেখেছিল, আমার ছেলের নাম হবে নিমাই। তবে এতটুকু প্রেম নিয়ে আমাদেরকে বন্টন করিয়েছিল বলে তাই আজকের আমাদের এমন অবস্থা। কিন্তু আজকে নদীয়ার তীরে যে প্রেমের মহিমা প্রকট হয়েছে সেটি জাতা প্রেম নয় মা, সেটি হলো রাধা রানীর প্রণয় মহিমার প্রেম, দশম দশার প্রেম। সেই প্রেম আজকে কারা সাধন করছে? না ভাগ্যবান ভাগ্যবান। আজকে আমরা ভাগ্যবান, ভগবান, কারণ সেই দশম দশায় উৎপন্ন যে প্রেম রস আজ উৎপত্তি হয়েছে কলিযুগে, সেই প্রেম রসটি বলতে পারেন কার কার ভাগ্যে ঘটে। তাই মহাপ্রভুর এই ভাব দর্শন করবে বলেই সমস্ত নদী আবাসে ছুটে এসেছে। আমরাও দেখবো, আমরাও দেখবো কেমন সে রস, কেমন সে প্রেম, কেমন সে প্রেমধারা সবাই মিলে দর্শন করছে। হ্যাগো নদিয়াবাসী, তোমরা দেখতে চাও? যারা যারা দেখতে চাও সবাইকে কিন্তু বসলে চলবে না, দুটি হাত তোলো তো দেখি আমি সবাইকে দেখাবো। তোলো সবাই হাত। এমন আলো দিয়েছে না, ভক্তের মুখ দেখা যাচ্ছে না, ভক্ত ঘুমাচ্ছে না, বসছে না, হাসছে না, কাঁদছে, কিছুই বুঝতে পারছে না। এদিকে আমাদের বাবাদের মুক্তি ভালো দেখা যাচ্ছে, তবে বাবাদেরকে একটু জ্বালাই তাই রে মা, তাই হাত দুটি ভালো করে তুলুন, হাত যেন না পড়ে। বলে সারা জীবন তো এই হাত দুটি নিয়ে কি করেছে বাবা? সারা জীবন ধরে এই কর্ম করেছি, এই হাত দুটি নিয়ে কত অপকর্মতে লাগিয়েছি, কিন্তু আজকে যদি এই হাতটি এক ঘন্টা ধরে যদি দৌড়ে না লাগানো যায় তাহলে কি হয় বাবা? তাই কেউ বসে থাকলে চলবে না, সবাই মিলে একসাথে কি করবো? হ্যাঁ, একসাথে উলুধ্বনি, আমাকে যেন আর না বলতে হয়, বাহু তুলে যমুনা
কিন্তু শোনো, তুমি আমায় চিনতে না পারলেও না আমি তোমার ঠিক চিনেছি। বলবো তোমার নাম কি, কিছু মনে করবে না তো? তুমি আমার সেই যমুনা, সেই যমুনা। মামুনা কাছে মনে আমার সত্যিকারের নামটা বলে দেবে, আমি তো জানি না। তুমি আমার কি, তুমি আমার বৃন্দাবনের যমুনা, যার তীরে নীরে আমি কথাই গেলি করেছি, সুদামকে সঙ্গে নিয়ে আমি কতই লীলা করেছি, রাধা বিনোদিনীকে বামে লইয়ে তোমার বক্ষে কতই গেলি করেছি, কতই গেলি করেছি। আর শোনো, তুমি শুধু আমার যমুনা নয়, এদিকে এদিকে আমার অনেক ভক্ত আছে, বলবো তোমাদের নামগুলো? তুমি আমার সেই ললিতা, সেই ললিতা, তুমি আমার সেই বিশাখা, সেই বিশাখা, চিত্রা চন্দ্রকলতা ইন্দ্রেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী, তুমি আমার সেই যমুনা, সেই যমুনা। বললেন আবার তিনি বলতে লাগলেন, একসাথে বলো যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী।
চন্দ্রাবলী। আজ
নদী আর তীরে কত সুন্দর ফুলের বাগান। দেখ দেখ আজকে কত সুন্দর ফুলের বাগান সুরধুনির গঙ্গার তীরে, তোমরা দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, যদি দেখতে পাচ্ছ তাহলে বলো তো মামা, এই সুরধুনির তীরে কি কি ফুল ফুটেছে? আপনারা যে কি করবেন তাতে আমার কোন রার যায় আসবে না, তাই দুটো কথা না বললেই মনের কথা বুঝবো কেমন করে? তাই বলুন আজ ফুল ফুটেছে একবার বলুন। সবাই গাঁদা, এবার আমার বাবারা কি দেখছে দেখি। বাবা কি দেখছেন এখানে, কি দেখছেন বাবা? না ফুলের নামই খুঁজে পাচ্ছে না মনে হয়। কত ফুল বাবা, তেমনি চন্দ্রমল্লিকা যুথি নাগেশ্বরী নানাবিধ ফুল ফুটেছে সুরধুনির তীরে। তবে জানো ওটি আমার ফুলের বাগান নয়, ওটি আমার বৃন্দাবন, ওটি আমার বৃন্দাবন। ওই বৃন্দাবন হলো আমার ফুলের বাগান, ব্রজদত্ত ব্রজ ভাব, ভগবানের কি ভাব দেখুন বাবা। বলে ফুলের বাগান দেখে মনে করছে ওটি আমার সেই বৃন্দাবন, তবে কেমন ভাবে? ওই ফুলও না দেখি বৃন্দাবন বাবারা একটু হবে নাকি? তাহলে একটু দাঁড়িয়ে আবার
ভক্তিমতী মায়েরা, আরে দাঁড়াও দাঁড়াও, আগে কি বলি শোনো, একটু একটু নাই। হ্যাঁ আচ্ছা, আপনাদের মনে মনে হচ্ছে আমাদের ঘরের ছেলেকে কেন আমার ওনা দিয়ে মদনাপৃত করতে বললো, কেন ঘোমটা দিতে বললো ও মা, এমন মনে হচ্ছে কারণ? আরে এটা আমি ইচ্ছা করে পড়ি দিই ও মা, আমার গৌর হরি যাকে দেখছে তাকে কি বলছে জানেন? তুমি আমার কে জানো? তুমি আমার বৃন্দাবনের ললিতা, তুমি আমার রাধা রানী, তুমি আমার বিশাখা। তাই কি করছে ওই সহচর গুরু ধনেবার সহচর প্রবলেম দেখো তো জয়ন্ত, আসছে আসছে দাদা, আসছে, ডাকতে হবে না দাদা,
দাদার ঘুম লেগেছে, কিন্তু আমরা তো আজকে দাদাকে ঘুমোতে দেব। হরিবল হরিবল, তাহলে কি দেখলাম এবার? ফুলো বন দেখি বৃন্দাবনে সমান, সহচর গণ গোপী করে অনুমান। যত সহচর বৃন্দ ছিল আজকের ফলে তারা সহচরী, আর সেই সহচরদেরকে নিয়ে গৌর তাই তো মা, তা এই পঞ্চতত্ত্ব আমরা নৃত্য এক
একত্রিত দর্শন করি, আমরা পঞ্চতত্ত্বের পূজাও করি, কিন্তু পঞ্চতত্ত্বের কাছে কেন আমাদের আজকে আসা? তাহলে বলতে হবে আপনাদের এই গ্রামে গঞ্জেতে পঞ্চায়েত আছে, অবশ্যই আছে তো মামা, তা সেই পঞ্চায়েতের বিচার ব্যবস্থাও আছে ভালো, কেন না পঞ্চায়েত কেন করতে হয়? আমাদের এই আমাদের দেশে আমাদের গ্রামে যদি কোনো অত্যাচার, যদি কোনো ঝঞ্ঝাট, যদি কোনো বিবাদ হয়, তখনই আমরা পঞ্চায়েতের কাছে গিয়ে নালিশ জানাই। কিন্তু বলুন মামা, বহিরঙ্গ জগতের বিচার করতে গেলে আমরা পঞ্চায়েতে যাই, কিন্তু আমাদের মনের মধ্যে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এতগুলি সব লুকিয়ে আছে, সেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে যদি ওই বহিরঙ্গ জগতের পঞ্চায়েতে গিয়ে জানাই, তাহলে কি অবসান হবে আমাদের দুঃখ কষ্টের? হবে? হবে না। তাই আমাদের শোক তাপ দুঃখ যন্ত্রণা জ্বালা সব কিছু জানাই কোথায়? না পঞ্চতত্ত্বের চরণে, আমার নিতাই গৌর গন্ধর্ব সীমাসা দৈত্যের চরণে, কারণ এই জ্বালা তাদের চরণে দিলে যে সুখ পাওয়া যায় কোথাও পাওয়া যায় না এমন, তাই তো আপনাদের চরণের আশা। তাই কি করলেন, আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, বলে হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো, হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো, বলে হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো। নিতাই নাচছে আর আপনারা বসে বসে শুধু পটল দিতে হয় হচ্ছে, একটু জোরে জোরে আমাদের এই বাবাদের সঙ্গে তাল মিলিয়ে একটু নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো, হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো, বলে ভাবে কবি ভরে হয়ে নিত্যানন্দ নাচে গো। এই যে এমন করে হাত তুলে নয়, এই এইভাবে কেন বলতো? বাবারা ভালো করে লক্ষ্য করুন, আমার গৌর হরি যখন নৃত্য করে তখন দুটি হাত তুলে, তাই তো মা? কিন্তু নিত্যানন্দ যখন নৃত্য করছে এমন করে নাচো দেখি, আমার নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, ভাবে ধরে ধরবে বলে নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, ঘটনি ধরে ধরবে বলে নিত্যানন্দ নাচে গো, হৃদয় হরি বলে নিত্যানন্দ নাচে গো, হরি 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 বলে নিত্যানন্দ নাচে গো। তুমি কেন এমন করে নাচছো ওমা, কেন কেন বলুন তো? তখন নিত্যানন্দ বলছে হুঙ্কার দিয়ে, তুমি জানো না কথা ধর, আমার গৌর হরি যদি নৃত্য করতে করতে পড়ে যায়, আমার গৌর হরি ভাবেতে বিভাবিত হয়েছে আজ, যদি নৃত্য করতে করতে সমাধি হয়ে যায় তখন আমি কি করবো জানো? এই দুই হাত দিয়ে আমি আমার গৌর হরিকে ধরবো। তাই কি করছে আমার পাগলা নিতাই নাচছে, নিতাই নাচছে, আমার পাগলা নিতাই নাচছে, বলে ধরবে ধরে ধরবে বলে পাগলা নিতাই নাচছে, ধরবে বলে তাই নাচি, বলে ধরনি ধরে ধরবে বলে পাগলারি তাই নাচছে, ধরনি ধরে তাই আমার হরি 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 বলে, হরি বলে হরি 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 বলে, বলে হরি 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 বলে পাগলারি তাই নাচছে, হরি 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 পাগলারি তাই নাচছে, পাগলারি তাই নাচছে, পাগলারি তাই নাচছে, পাগলারি তাই নাচছে। এবার কি করছে? বাহ, তিনজন মা দাঁড়িয়েছে, আর ওই কোনায় কি করছো তোমরা? আরে সামনে এসো, এখানে এসো, এখানে এসো, আমার এই মায়েদের কাছে এসো। বাহ বাহ, হ্যাঁ তোমাদেরকে তো একটু আসতে হবে, একটু পরে, ঠিক আছে? কেমন তাই একটু আমাদের এই মায়েদের সাথে একটু সহযোগিতা করো তোমরা, এমন চুপচাপ থাকলে আসলে না হয় না। হরি বল হরি বল। তাই কি করছি? এবার বন্ধ ধরে নৃত্য করো, কেন?
কেমন করে গদাধর নৃত্য করবি? গৌরহরি গদাধরকে বামে নিয়েছে, বামে বামে, গৌরহরিকে বাম, গদাধরকে বামে নিয়েছে আমার গৌরহরি। আর তোমরা একজন করে গদাধরে নিয়ে নাও, হ্যাঁ একজন করে বামেতে গদাধরে নাও। বা 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 বা, তা বলি কেন গদাধর গদাধর, তুমি আমার বিনোদিনী হবে আজ গদাধর, তাই গদাধরকে বামে নিয়েই প্রভু নৃত্য করছেন। আমার গদাধর নাচছে, গদাধর নাচছে, গদাধর নাচছে, গদাধর নাচছে, রাধা ভাবে হয়ে বিভোর, গদাধর নাচছে, বলে রাধা ভাবে হয়ে বিভোর, গদাধর নাচছে, রাধা বিনু সঙ্গী ধরি, গদাধর নাচছে, বলে গৌরাঙ্গের বামেতে গদাধর নাচছে, গৌরাঙ্গের বামেতে গদাধর নাচছে, গৌরাঙ্গের বলে গৌরাঙ্গের বামেতে হরি হরি হরি, বলে গৌরাঙ্গের বামেতে গদাধর, বলে গৌরাঙ্গের আমার শ্রীবাস ঠাকুর নাচি, শ্রীবাস ঠাকুর নাচে গো, ঠাকুর নাচি, আমার শ্রীবাস ঠাকুর নাচে গো, হরি 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 বলে শ্রীবাস ঠাকুর নাচে, আহা হরি 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 বলে শ্রীবাস ঠাকুর নাচে গো, এবার নৃত্য শুরু করলেন অদ্বৈত আচার্য। কেন বলে তোমরা সবাই নৃত্য করছো? আরে দাঁড়াও বাবা, ভক্ত আমার অটোমেটিক হয়ে গেছে। তোমরা তো সবাই নৃত্য করছো, কিন্তু আমিও তোমাদের সাথে একটু নৃত্য করতে চাই। আমি কা কে মা? অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই সবার বয়সে জ্যেষ্ঠ, তাই বলেন শোনো আমি কেন নৃত্য করবো জানো? এই নৃত্য করবার একমাত্র অধিকার হচ্ছে আমার। বলে এত বড় কথা বললে? বলি হ্যাঁ হ্যাঁ, আমি আমি নৃত্য করবো না তো আর কে নৃত্য করবে? শোনো যাও তোমরা, হংকার দিয়ে বললে, বলে বলে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ, হরি বল, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ গো, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ গো, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ গো, উলু ধ্বনি দাও সবাই, উলু ধ্বনি দাও। কি হলো? করে করে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ গো, এনেছি এনেছি বলে অদ্বৈত, বলে কাথই কাথই রবে অদ্বৈত নাচে গো, কাথই কাথই রবে অদ্বৈত নাচে, বলে কাথই কাথই রবে অদ্বৈত নাচে গো, কাথই হরি বলে অদ্বৈত নাচে গো, হরি 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 বলে হরি 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 বলে অদ্বৈত, বলে হরি 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 বলে অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো। ওরে বাবা, তুমি আমার মেয়ে বাঘা বক্রেশ্বর, বক্রেশ্বর তুমি এখানে কেন এসেছো? নাচবো তোমার এই বাঘা শরীর নিয়ে, তুমি নাচবে কেমন করে? আমি ঠিক পারবো। পারবে? সবাই নাচতে দেখে তোমার সাজ জাগলো, আজ নৃত্য করে করে ¶¶
আমাদের অবস্থাতে কোনো সোজা হয়ে আমি নৃত্য করতে পারি না। অষ্টবক্র মুনি আজ নৃত্য করতে শুরু করেছে, আর যত সোজা ভগবান আমাদেরকে দুটি হাত দিল ভগবানকে ডাকার জন্য, দুটি চরণ দিল ওই বাসনে যাওয়ার জন্য, এই নয়ন দিল তার মূর্তি দর্শন করবার জন্য। কিন্তু আমাদেরকে দেখো, আমাদের অবস্থা একবার দর্শন করুন, সব কিছু পেয়েও আমরা হারিয়েছি, কিন্তু ভগবানের যদি যাব সেদিন আমরা বলবো কি। আজ হরি নামে এসে যদি আপনারা সবাই মিলে একটু আমার গৌর হরির চরণে যদি পতিত হন, সেই এইটুকু কথাই তো আমরা তার কাছে গিয়ে নিবেদন করতে পারবো। তাই বাঁকা বাঁকরেশ্বরকে দর্শন করি, আজকে নদী আমাশের মনে আনন্দ ধরছে না, সবাই মিলে আজকে নৃত্য শুরু করলেন, কেমন করে গো? রাধে রাধে, একটু আপনারা সবাই একটু উঠতে হবে মা, একসঙ্গে আমার গৌর হরির সঙ্গে নৃত্য করতে হবে এক মিনিটের জন্য, কারণ আপনাদের সবার একটু মাজা কোমরটা ধরে গেছে, তাই তো? উঠুন নাকি মা, উঠতে হবে, কোনো লজ্জার কারণ নাই, ওঠো। কৃষ্ণ নামক
আমার হরে কৃষ্ণ হরে রাম চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা হাস চৈতন্য হাস চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য এখানে এসে আমার একজন মাকে না বললেই নয়, আমার এতদিন কীর্তনের জন্মে দেখিনি, আমার এমন মা এমন করে বিবর হয়ে নৃত্য করেছে, তাই এই মায়ের জন্য সবাই মিলে একটু উলুথানি হয়ে যা। খুব সুন্দর, আমি আমার জন্মে দেখি নাই যে এমন বয়সে এত সুন্দর নৃত্য করতে পারে। বাহ, তবে আমার মাই এখানে একমাত্র সবাইকে হারিয়ে দিতে পারবে এটা দেখে বোঝা যাচ্ছে। তবে মায়ের সাথে যদি আরো অনেকে আসতো তাহলে কি হতো বলুন তো, কত সুন্দর হতো। মা বাবা যুগল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে গুলো ধ্বনি আমার এই মায়ের জন্য। কত পাপি তাপি করে গেল এই হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গাবে মধুর নাম ছড়িয়ে দেব সকল নাচ
হরি বল হরি বল হরি বল। বাহ, এই তো ব্রজের ভাব, এই তো ব্রজ দত্ত, ব্রজ ভাব উদয় হয়েছে। তাই এই ভাব দর্শন করে আজ গৌর হরি বললে মৃদঙ্গ তোমাকে যে এমন করে হরিবাসনে সবাইকে নিয়ে একত্রিত করে আনন্দিত করছো, কিন্তু তোমাকে বাধ্য হতে হবে আমি যেমন তাল করবো তেমন ভাবে। কেমন ভাবে বলে তো? বলবে ধৃতিতা ধৃতিতা ধৃতিতা, আজ খুলবে যে বলে ধৃতিতা, যে বলে ধৃতিতা, খুলবে যে বলে ধৃতিতা, খুলবে যে বলে ধৃতিতা, খুলবে যে বলে ধৃতিতা, বলো তারে ধৃ ধৃ তারে ধৃ তারে ধৃ, কাদের ঠিক বলবে? যারা হরি নাম করে না, কৃষ্ণ নাম শ্রবণ করি না, যারা হরি বাসরেতে শুধু ঘুমায়, যারা এলো আর গেল কিন্তু হরি নাম তত্ত্ব বুঝলো না, তাদেরকে এই মাটির মৃদঙ্গ শিক্ষা প্রদান করছে। আজ খুলবে যে বলে গীতা, হরি বল হরি বল, যারা কৃষ্ণ নাম করে না তারে বলবে গীতা, কৃষ্ণ নাম করে না তারে বলবে গীতা, যারা হরি নাম শোনে না তারে বলবে গীতা, হরি নাম শোনে না তারে বলবে গীতা, যারা প্রেমানন্দে বাহু তোলে না তারে বলবে গীতা, প্রেমানন্দে বাহু তোলে না তারে বলবে গীতা। আর কি বলবে জানো? বলবে বাজে খোল বাজে খোল, এই যে ভালো করে বাজাবে, তবে কোন খোলটি বাজে বলেছি জানো? এই খোলটি নয়, তোমাদের ওই খোলটি বাজে বলে মনের খোলটাকে আগে ঠিক করো। তোমরা নিজে বাজাও, বলে কেমন করে বাজাবো? বলে ভক্তি রস উৎপাদন করো, কোন ভক্তি? বলে কৃষ্ণ নামের তরঙ্গ যদি আসে হৃদয়ে তবেই তো এই মৃদঙ্গটি বাজবে। তাই কাকিমা, তবে বহিরঙ্গ জগতের মৃদঙ্গ বাজে নয়, আগে অন্তরের মৃদঙ্গ অর্থাৎ খোলটিকে তোমরা সুন্দর করো, কারণ এই অন্তরের খোলটি যদি সুন্দর না হয় আমার রাধা গোবিন্দ বল বাজবে না। তাই সবাই মিলে বলো বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল 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 খোল, বাজে খোল বাজে খোল, খোল 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 খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে খোল খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে খোল খোল, বাজে খোল বাজে খোল, বলি হৃদয় কপাল খোল খোল, বাজে খোল বাজে খোল, হরি 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 বল, বাজে খোল বাজে খোল, হৃদয় কপাল খোল খোল, বাজে খোল বাজে খোল, আহা হৃদয় কপাল খোল খোল, বাজে খোল বাজে খোল, হৃদয় কপাল খোল খোল, বাজে খোল বাজে খোল, আহা বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, আহা বাজে খোল বাজে খোল। এবার বলেন করতাল তোমার পালা, মানে মৃদঙ্গ তো লোক শিক্ষা দিচ্ছে, জীব শিক্ষা দিচ্ছে, কিন্তু করতাল কি বলছে? করতাল সবাইকে বলছে করতাল করতাল করতাল, তবে বহিরঙ্গ জগতের করতাল আমাদেরকে দিতে হবে। একদিকে মায়েরা করতালি দেবে, একদিকে আমার বাবারা করতালি দেবে, কেমন? তা আগে কারা করতালি দেবে? আমার মায়েরা হয়েছে, ঠিক আছে, কেহ যেন বসে না থাকে, সবাইকে করতালি দিতে হবে। এই তালে তালে তুমি হবে করতাল, তুমি হবে করতাল, টুপি হবে করতা, আবার করে করে দিয়ে তাল, টুপি হবে
হবে বড়টা করে করে দিয়ে তাহলে তুমি হবে বড়টা করে করে দিয়ে তাহলে তুমি হবে বড়টা এবার একসাথে দেব আমরা মায়েরাও করতালি দেবে মামারাও করতালি তাহলে একসাথে দিলে কেমন হবে আওয়াজ চটপট করে আওয়াজ করবে শুধু ঠিক আছে তো তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে করতালি তুমি হবে বড়টা তুমি হবে বড়টা তুমি হবে বড়টা তুমি হবে বড়টা তুমি হবে আর কি বললেন গো আমার বাসুদেব আমার মায়েরা রাসের সজ্জা নিয়ে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন রাসের সজ্জা নিয়ে যাই রে লীলা ভজ মাহ
চক্রে চক্রে যোগ মায়া মুপা সীতা যোগ মায়া মুপা সীতা যোগ মায়া মুপা সীতা যোগ মায়া সবাই মিলে আগমন করেছি মধুর মধুর বৃন্দাবনে, তাই চলুন মা সবাই মিলে রাধারানীর চরণ আশ্রয় করি, আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বলো সবাই মিলে রাধারানী রাধারানী সব সুন্দর রাধারানী মায়ের কিন্তু হচ্ছে না, এমন ভাবে জয় দিলে হবে, জোরে জোরে জয় ধরে তুলতে হবে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধামে কি, তাহলে একটু উলুধ্বনি হয়ে যাও। রাধে 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 গায়েঙ্গে হম হরি বল হরি বল, রাধে রাধে গায়েঙ্গে হম ও রাধে রাধে গায়েঙ্গে হম, ও মন চলো রে ও মন চলো রে ও মন চলো রে ও মন চলো কি হলো মায়ের অবস্থা, আরে রাধে রাধে গায়ে রাধে রাধে গায়ে সবা সবা মাহিঙ্গি সবা সবা বলেঙ্গি, ওমর চলো রে ওমর চলো রে বৃন্দাবন সবা বাহু হু, হায় রাধে রাধে গায়েঙ্গি হম ও রাধে রাধে গায়েঙ্গি হম বৃন্দাবন মে বাকে বিহারি বৃন্দাবন মে বাকে বিহারি
বৃন্দাবন মে বাকে বিহারি বৃন্দাবন মে বাকে বিহারি বৃন্দাবন মে বাকে বিহারি বৃন্দাবন মে বাকে বিহারি তাহারি বামে রাধিকা প্যারি তাহারি বামে রাধিকা প্যারি খুব সুন্দর বাকে বিহারি বামে কি থাকে বৃন্দাবন মে বাকে বিহারি বামে রায় ধরি যেমন এখানে আছে নারী তাহারি বামে রাধিকা ধরি তাহারি বামে রাধিকা প্যারি তাহারি বামে রাধিকা প্যারি তাহারি বামে রাধিকা প্যারি দর্শন করেঙ্গে সুবা শাম এদিকে আমার মায়ের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না দর্শন করেঙ্গে সুবা শাম ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 দর্শন করেঙ্গে সুবা শাম রাধে রাধে আরে মানরে চল মানরে চল মানরে চল মানরে মো ও ও চল মানরে বৃন্দাবন মে যমুনা বহতা হে 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 বাহ 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 যমুনা গঙ্গা কে স্নান করতে চাই যমুনা কে কে স্নান করবে হ্যাঁ যেতেই হবে ওই যমুনার কুলিনে তাই সবাই মিলে চলো যমুনার তটে বৃন্দাবন মে যমুনা বহতা হে বৃন্দাবন মে বৃন্দাবন মে যমুনা বহতা হে বৃন্দাবন মে যমুনা বহতা হে উসী কা পানি অমৃত সমর হে উসী কা পানি অমৃত সমান হে উসী কা পানি অমৃত সমান হে স্নান করেঙ্গে সুবা শাম আমার স্নান করতে হবে তাহলে কেমন করে স্নান করবো ও ছোটবেলা স্নানের কথা মনে আছে তো স্নান করেঙ্গে সুবা শাম ও রাধে রাধে হরি বল কেন
তোমার একটি নয়, দুটি নয়, চারটি নয়, দশটি নয়, নবলক্ষ ধনুর বাণকে চালিত করে আমার সে বড় ক্লান্তি এসেছে। তুমি আমায় কিছু নবনি দাও গোবিন্দ, আমার নবলুব্ধ গোপাল মায়ের কাছে ক্ষুধা নিবারণ করে আজ চলছেন নিজ শয়ন মন্দিরে। ওই শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে গোবিন্দ আমার, গোবিন্দ ওই শয়ন মন্দিরে তো শয়ন করেছি, কিন্তু গোবিন্দের মনে আজকে আজ শান্তি আসছে না। গোবিন্দের মনে আজ চিত্ত ছিল চঞ্চল হয়ে উঠেছে, নয়নে নিদ্রা দেবী ভর করছে না। এ কেমন অবস্থা হলো? গোবিন্দ আজ কপটপটির দর্শন করছেন, আজকে নিদ্রা দেবী কেন আমার নয়নে ভর করছে না? তাই কি করলেন? তিনি কথোপকথন করছেন চাঁদের সঙ্গে। ওগো চাঁদ, আজকে আমার মনে কেন এমন উতলা? কেন চিত্ত আমার চঞ্চল হয়েছে? কেন আজকে বারংবার ওই বৃন্দাবনের দিকে আমাকে আকর্ষণ করছে? তখন হঠাৎ মনে পড়ে গেল গোবিন্দের সেই পূরবের কথা। কোন কথা মা? আমার গোবিন্দ যে ত্রেতাযুগে কথা দিয়েছিল বাল্যকিল্ল মুনি ঋষিদের, ওই বাল্যকিল্ল মুনি ঋষি কারা ছিল? না ব্রহ্মর মানুষ পুত্র বাল্যকিল্ল মুনি ঋষিগণ। সেই বাল্যক্ষীণ মুনি ঋষিরা আজকের হয়েছে সাধন সিদ্ধা গোপী, কিন্তু কি কথা দিয়েছিল বাবা? ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে অন্বেষণ করছে বনে বনে, তখন বাল্যক্ষীণ ঋষিরা তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য। সেই স্থানে গিয়ে রামচন্দ্র বললেন, তথাস্তু, তুমি আমাদের জন্য, আমার জন্য তোমরা এতদিন ধরে তপস্যা করছো, বলো তোমরা কি বল প্রার্থনা করবে? সবাই মিলে বলে উঠল, হে ভগবান, তোমাকে আমরা পতি রূপে পেতে চাই। যেই বলল পতি রূপে পেতে চাই, তখন বললে, না হতে পারে না। কেন হতে পারে না? একজন পুরুষ একটা নারীর মন রক্ষা করতে পারে বাবা? পারে? পারে না। আজকে এটা চাই তো কালকে সেটা চাই, একজন পুরুষ একটা নারীর মন রক্ষা করতে পারে না। তবে এত তোমরা যোগী ঋষি যদি নারী হও, আমার পত্নী হও, আমি একা তোমাদের মন রক্ষা কেমন করে করব? আমার চেষ্টা হবে না। যদি তুমি আমাদের মন রক্ষা না করতে পারো, আমি কি করব জানো? আমরা সবাই মিলে এই অগ্নির মধ্যে নিজেকে আহুতি দেব। এই না যখন বললো, তখন রামচন্দ্র ভগবান বললেন, তোমরা যদি আমার জন্য মৃত্যুবরণ করো, তাহলে আমাকে কেউ ভগবান বলে ডাকবে না, পাঞ্চাকল্পতর হরি বলে ডাকবে না। তবে শোনো, আমি তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করব, তবে এ যুগে নয়। কোন যুগে? আগত তাপর যুগে। একটা রজনী তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ হবে। দেখুন বাবা, এতদিন তপস্যা করবার পরে একটা যুগ পার হয়ে মাত্র একটা রজনী তাদের মনের বাসনা পূর্ণ করবে। ভগবানের এই কথা শুনে বললেন, আমরা সবাই রাজি, তুমি আমাদের একটা রজনী মনের বাসনা পূর্ণ করবে, আমরা তা কৃপা করে তোমার যদি চরণ পাই, তবে আমরা সেই রজনীর জন্য আমরা অপেক্ষা করব। হরি বল হরি বল। আজকের সেই রজনী, সেই রজনীতে কেমন করে ভগবান শয়ন করবে? তাই সচ্চা পরিত্যাগ করে যোগ মায়াকে স্মরণ করলেন, হে যোগ মায়া যোগেশ্বরী, যোগেশ্বরী পূর্ণমাসী ভগবতী, পূর্ণমাসী ভগবতী রজনীলায় সহায়ক, সহায়কারিণী হে যোগ মায়া দেখা দাও, হে যোগ মায়া দেখা দাও। মায়েরা সবাই মিলে উলুধ্বনি সংকীর্তন করবেন, আজ গোবিন্দ যোগ মায়াকে স্মরণ করছেন। হরি বল হরি বল। গণেশ জননী ত্রিতাপনাশিনী পতিত পাবনি ধান্যা, গণেশ জননী ত্রিতাপনাশিনী পতিত পাবনি ধান্যা, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী, শ্রী দুর্গে দুর্গতি হারা
তাই চলো তোমাকে নিয়ে যাবো ওই মধুর মধুর বৃন্দাবনে। কেমন করি জয় রাধে জয় রাধে মহা বৃন্দাবনে।
ভরণী রে ভরণী রে। শারদ চন্দ্র পবন মন্দ পবন মন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধ সুম গন্ধ রে। মল্লিকা মালতী জ্যোতি মালতী জ্যোতি মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে। হরি বল হরি বল। ভগবতী মায়েরা আমার সাধুগুরু বৈষ্ণব গণ, আজকের বৃন্দাবনে কত রকমের ফুল ফুটেছে মা, ভালো করে দেখুন তো আমার আঙুল গুনে কত রকমের ফুল হয়। ফুলল মল্লিকা মালতী জ্যোতি নাগেশ্বরী চম্পকলতিকা, কিরকম হলো বলে ছ রকমের ফুল ফুটেছে আজ মধুর বৃন্দাবনে প্রতি শাখায়। ভক্তিমতী মায়েরা আপনারা বিচার করে বলুন, স্বয়ং এক ঋতু থেকে ছয় ঋতু ফুল ফুটতে পারে, পারে কখনো? এক ঋতুতে ছয় রকমের ফুল ফুটতে পারে না, কেন সম্ভব হলো? আজ সবাই ভগবানকে পেতে চায়। আমরা যেমন এসেছি সবকিছু পরিত্যাগ করি গোবিন্দ চরণ স্মরণ করবো বলে, তত্র বৃন্দাবনের পুষ্পগণ আজকে সবাই পুষ্প হয়ে ফুটে উঠেছে গোবিন্দ চরণ পরশ পাবে বলে। আর বৃন্দাবনে ফুল যেই ফুটেছে, ফুল ফুটলে কি আসে বাবা? ফুল ফুটলে কি আসে? ভ্রমর ভ্রমর ভ্রমর, ফুল ফুটলে ভ্রমর ভ্রমরে ছুটে আসে। কি করতে? মধু পান করবে বলে। কিন্তু জানেন মা, আজকে আমাদের ওই ভ্রমরের কেমন অবস্থা? কেমন না, মাতাল দেখা হয়েছে তো? আমার মাতাল দেখেছেন তো আপনারা? হ্যাঁ দেখনি? তাহলে দেখো মাতাল কিভাবে চলে দেখাবে। এই যে ডেকে দাও তোমার মায়েদেরকে, মাতালের অবস্থা কেমন আছে দেখেছেন মা? বলে একবার এদিক ওদিক এদিক ওদিক হেলে দুলে চলে। আর রাস্তাঘাটে ঠিক রাত যত গভীর হবে মাতালের উৎপাত তখন বেড়ে যাবে, তাই তো বাবা? আচ্ছা বলুন তো বাবা, কখনো সকালবেলায় দেখেছেন যে মাতালের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে? শুনেছেন? খুব কম শোনা যায়, হয় না বললেও চলে, কারণ তারা যাতে মাতাল। জোরে বলুন বলে যাতে মাতাল। বাবা কি জোরে বলছে দেখো। হরি বল হরি বল। আস্তে আস্তে বলি, কেন না তাদের যাতে মাতাল থেকে তালটা ঠিক আছে? আজকের ভ্রমরের কেমন অবস্থা? তারা মাতাল হয়েছে বলে ভ্রমর বল, কিন্তু আজকে মাতাল হয়েছে বলে তাল ঠিক থাকবে না, তাই কি কখনো হয় গো? সকল পুষ্পের কাছে গিয়ে বলছে, আরে ও সজনী কোনো ভয় নাই, আজকে আমি তোমাদের কাছে মধু পান করতে আসিনি। তবে তুমি কি করতে এসেছো? তবে শোনো, আমি সবাইকে সাবধান করতে এসেছি। সাবধান সাবধান, কিসের জন্য? আমাদের রাধা গোবিন্দ এখনই লীলা করবে বৃন্দাবনে, আর আমি যদি তোমাদের পরাগে বসে মধু পান করি তোমরা তো সবাই এঁটো হয়ে যাবে। যে ফুল এঁটো হয়ে যায় সে ফুল গোবিন্দ চরণ পায় না, পায় না? যে ফুল এঁটো হয়ে যায়, যে ফুল বাসি হয়ে যায়, যে ফুল ঝরে পড়ে যায় সে ফুল গোবিন্দ চরণ পায় না। তাই আমি তোমাকে সাবধান করতে এসেছি। ওই মাতাল ভ্রমর গুনগুন করে, ওই ফুল ধরে 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 মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমর গুনগুন করে। ফুলের চারিপাশে ঘিরে ঘিরে মাতাল ভ্রমর গুনগুন করে, ফুলের চারিপাশে ঘিরে ঘিরে মাতাল ভ্রমর গুনগুন করে, ফুলের চারিপাশে গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে, গুনগুন 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 করে।
আমার ভাবে কোন 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 রবে ফুলের চারিপাশে গিয়ে গুনগুন করে ঘুরে। আর এদিকে কামদেব কি করছে দেখো, আমার কামদেব ফুলের ধনুকটি হাতে নিয়েছে, ফুলের ধনুকটি হাতে নিয়ে আজকে গোবিন্দ যেদিকে চলছে সেদিকে কামদেব চলছে। এমন ভাবে দেখুন ভালো করে, হের তো রাতি ওই ছন ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, হের তো রাতি ওই ছন ভাতি, হের তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, হের তো রাতি রাতি চল ভাবি, রাতি চল ভাবি, রাতি চল ভাবি, সব বহল মদনে বাতিল রে বাতিল রে বাতিল রে বাতিল রে, মদন মোহর মদনে মদন মোহর মদনে বাতিল, মদন মোহর মদনে বাতিল, মদন মোহর মদনে বাতিল, মদন দমন করিবে বলে মদন মোহর মদনে বাতিল, মদন দমন করিবে বলে মদন মোহর মদনে বাতিল, মদন দমন কলে তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, যুদ্ধে পরাজিত করবো। বাহ, আমার সাথে তুমি এসেছো যুদ্ধ করবে বলে? তবে দাঁড়াও, তবে কেমন যোদ্ধা তা হবে পরীক্ষা। কেন না আমি কামদেব ফুলের ধনুক নিয়ে তোমার কাছে এসেছি যুদ্ধ করবে বলে, কেন জানো? আমি ত্রিজগতের সবাইকে আমার এই কামনা বাসনা পান দিয়ে সবাইকে তীরবিদ্ধ করব, কিন্তু তুমি কেমন ভগবান তা আমি পরীক্ষা করব, তুমি কেমন নিষ্কাম প্রেম করো তা আমি পরীক্ষা করব। তাই কি করলেন, নিষ্কাম প্রেম কেমন করে করা হয় তা নিজে পরীক্ষা করলেন। আজ কামদেব এবং আমার ভগবান শ্রীকৃষ্ণ একের সাথে যুদ্ধ আরম্ভ হলো, এদিকে গোবিন্দের মুরলি আর ওদিকে আমার কামদেবের বাণ। মুরলি রঙ্গন পঞ্চমতান, মুরলি রঙ্গন পঞ্চমতান, আহা মুরলি রঙ্গন পঞ্চমতান, মুরলি রঙ্গন পঞ্চমতান, মুরলি 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 এই যত কুলবতী রমণী তাদের মন চুরি হলো, কার গানে? না মুরলির গানে, পঞ্চমতারে। এই যে তাই এদিকে একটু সামনে চলে এসো দেখি, ও রাধে সামনে এসো তো। হরি বল হরি বল।
তুমি আমার নাধারানীকে কি বললে? আমার নাধারানীকে তোমার কথা বলার সাহস কে দিয়েছে? এই যে তোমরাও সামনে চলে এসো, বলো তোমরা কি কি মুরলির ধ্বনি শুনতে পেয়েছ? হ্যাঁ, মুরলির গান পঞ্চমজার বেজে উঠেছে মধুর মধুর বৃন্দাবনে, আর সেই ধ্বনি শুনে কুলবতীর মন প্রাণ সব হরণ হয়ে গেল। আর যেই না হরণ হলো, অমনি তারা সবাই মিলে বলছে, সখী সখী চল চল, আমরা আর যে সহ্য করতে পারছি না, সবাই মিলে যাব সেই মধুর বৃন্দাবন। কেননা রাধারানীর সেই মুরলির ধ্বনি শুনেছি, রাধে রাধে বলা সেই বাঁশির গান শুনেছি, আর নয় বলো রাধে 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 বলো রাধে। আর আমার মায়েরা এই মায়েদের সঙ্গে একটু তাল লাগিয়ে হাত তুলে রাধে রাধে বলো রাধে। এবার দুজন নাচের সখী এসে হরি বল হরি বল, দুটো নাচের সখী মঞ্চে দক্ষিণে যে সমস্ত ভক্তমণ্ডলী রয়েছে দু হাত দূরে নাচানাচি করুন, মঞ্চ থেকে দু থেকে তিন হাত দূরে। রাধে রাধে। হ্যাঁ মাত্র দুজন, হরি বল হরি বল। আজ ভগবান শ্রীকৃষ্ণের মুরলির ধ্বনি শ্রবণ করলো কারা? না যত কুলমতি রমণী ব্রজঙ্গনা রমণী। কেন না বৃন্দাবনে যে তারাও যেতে চায়, যাদের জন্য আশা আমার ভগবান শ্রীকৃষ্ণের, তাদের জন্য তো আজ মুরলির ধ্বনি করলেন মধুর সেই মধুর বৃন্দাবনে। আর সেই মুরলির ধ্বনি শ্রবণ করে সমস্ত সখী বৃন্দ অর্থাৎ কৃপা সিদ্ধা গোপিনী, কৃপা শিক্ষা গোপিনীগণ মনে মনে চিন্তা করলেন, আমাদের তো যেতে হবে সেই বৃন্দাবনে। তবে কেন না কৃপা শিক্ষা গোপিনীগণ কেমন করে ভগবানের চরণ পেয়েছিল একটু আস্বাদন করুন। বৃন্দাবনে যখন ব্রজগোপীরা কাত্যায়নী মায়ের কাছে ব্রত করেছিল এক মাস ধরে দামোদর মাসে, সেই ব্রততে সন্তুষ্টি হয়ে মা কাত্যায়নী মা বললেন, ও হে ব্রজ সুন্দরীগণ এদিকে এসো, ব্রজসুন্দরীগণ তোমরা সবাই মালা পরে নাও, হ্যাঁ ভালো করে মালা পরে নাও। ও হে ব্রজসুন্দরীগণ তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হলাম, তোমরা কি বর প্রার্থনা চাও? গোপিনীরা বললেন, হে মা কাত্যায়নী, আমি তোমাদের কাছে এক মাস ধরে পূজা করেছি, সবাই
তোমার চরণবদ্ধ না করেছি, তবে তোমার নিকট থেকে আমি বর প্রার্থনা করব। কি জানো, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পতি রূপে পেতে চাই, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পতি রূপে পেতে চাই। এছাড়া আমাদের আর কিছু নাই অন্তরে, মা কাকাই মনে মনে চিন্তা করছে। তোমরা যদি ভগবানকে পতি রূপে পেতে চাও, তাহলে সবাই মিলে যমুনা থেকে স্নান করে এসো। এখন সবাই শ্রী যমুনার তটে স্নান শুরু করলেন। কেমন করে গো সজনী, চল সবাই মিলে আমরা যমুনার জলে স্নান করব, কেমন? আরে ডুবু ডুবু ডু ও মাইরা, আমার দেখো সখীরা কত সুন্দর আজ স্নান করছে। আহার ডুবু 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 সাগর দিলে মেগা ভাসায়ে ডুবু ডুবু ডুব ভাষায় এইভাবে সখীরা কি করলেন, একে একে সব বস্ত্র আদি উপকূলের মধ্যে রেখে দিলেন, আর সেই বস্ত্র আদি হরণ করছেন। দেখুন কেমন হঠাৎ সখীরা স্নান সেরে যখন উপকূলেতে উঠবে তখন থেকে তাদের বস্ত্র আদি নাই। বসনভূষণ চুরি করি ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ
ছেলেরা তখন এমন ভাব দেখে বলছে, এই শশী তোদের তো কোনো লজ্জা নাই? আরে আমরা বিবস্ত্রা হয়ে আছি, আর তোরা কি না এমন সমস্ত শশীরা দুটি বাহু নিয়ে লজ্জা নিবারণ করছে, আর লজ্জা নিবারণ করছে মনে মনে চিন্তা করছে, ও হে প্রাণনা তুমি আমাদের বসন বসন ফিরাইয়ে দাও, আমাদের যে লজ্জা ছাড়াই আর কিছু নাই, আমরা যে গোয়ালিনী আহিরিনী আমাদের সব বসন বসন তুমি দাও দাও, তুমি বসাও। গোবিন্দ বললেন, না না না, তোমরা যদি বসন নিতে চাও আমার নিকট থেকে তোমরা বসন নিয়ে যাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। তা কেমন করে হয়? একজন রমণী কি বিবস্ত্রা হয়ে একজন পুরুষের কাছে যাওয়া যায়? যায় না। সবাই মিলে বলে উঠলো, না না আমরা পারবো না, আমরা কিছুতেই তোমার কাছে যেতে পারবো না। এই না যখন বলেছি তখন গোবিন্দ বললেন, ও আচ্ছা বলো তো গোপিনী, তোমরা এক মাস ধরে যার ব্রত করলে আর তোমরা তাকেই ভুলে যাচ্ছ আজ? হ্যাঁ, গোবিন্দকে পাওয়ার জন্য পতি রূপে এক মাস ধরে তোমরা ব্রত করেছ, আজকে যদি আমি তোমার পতি হই তাহলে আমার নিকটে কিসের লজ্জা, আমার নিকটে তোমার কিসের লজ্জা বলো? এই না যখন বললেন তখন আজ প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ওহে ব্রজ গোপিনী, তোমাদের অষ্টপাশ বন্ধন থেকে আমরা আজ মুক্তি করব, তোমাদের ঘৃণা লজ্জা ভয়ে এই দিন থাকতে আমাকে পাবে না, তাই আজকে যখন নিজের কাছে যেমন লজ্জা থাকে না, নিজের স্বামীর কাছে তেমন লজ্জা থাকে না, আজ যদি আমি তোমার স্বামী হই, আমি যদি তোমার পতি হই, তবে আমার কাছে কিসের লজ্জা? এই যখন বলেছে গোপিনীরা মনে মনে চিন্তা করলেন, তাই তো আমরা যে বড় ভুল করেছি, গোবিন্দকে এমন ভাবে অবিশ্বাস করে নির্লজ্জ বলেছি, কতই মুখে আমরা অকটুক্তি করেছি, প্রভু হে প্রাণনাথ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। দুটি হাত তুলে গোবিন্দের কাছে শরণাগত হলেন, হে গোবিন্দ তোমার নাম বলে বসন দাও, বসন দাও গোবিন্দ তোমার নাম বলে বসন দাও, বসন দাও বসন দাও বসন দাও বসন দাও বসন দাও। হরি বল হরি বল। আজ বস্ত্র হর হলি লাদারা কৃপা সিদ্ধ, অর্থাৎ গোবিন্দের চরণ পেয়েছিল কৃপা করে, তাই আজ বৃন্দাবনে হলেন তারা কৃপা সিদ্ধা গোপিনী। আর এই কৃপা সিদ্ধা গোপিনী সাধন সিদ্ধা নৃত্য সিদ্ধা চলেন মুরলীর ধ্বনি শ্রবণ করে সেই নিধু বনের পথে। কেমন করে গো? গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, চলো গোপিনী একসাথে গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, ওমা নাচের গোপিনী আসতে হবে কোথায়? ওই বাইকের উপরে বসে আছে দেখি, এদিকে এসো এদিকে এসো, হ্যাঁ তোমরা এসো, এসে বাইকের উপরে বসে আছে এদিকে এসো, কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি এসো দেখি গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, হরি বল হরি বল, গোপি বনে গোপি ধায় গোপি বনে, গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, গোপি ধায় বনে গোপি ধায় গোপি বনে, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল স্বামী সহ স্বয়ং
কোনো কোনো গোপী ছিল স্বামী সহ শয়নে, কোনো কোনো গোপী স্বামীর সাথে শয়ন করেছে, তাই তোমরা সবাই মিলে একজন করে স্বামী নিয়ে নাও, কাঁধে কাঁধে হাত তুলে নাও, কারণ মনে করতে হবে এটি আমাদের স্বামী, কেননা গোপনীরা গোপী ভাবাপন্ন হতে হবে, তাহলে আশার সাধন করা যাবে না, তাই সবাই কাঁধে কাঁধে হাত তোলো, কোনো কোনো গোপী ছিল, কোনো কোনো গোপী ছিল স্বামী সহ শয়নে, কোনো কোনো গোপী ছিল স্বামী সহ শয়নে, কোনো কোনো গোপী ছিল বৃন্দাবনে কি বাজছে বলতো? আবার মুরলির ধ্বনি শুনে চলে বৃন্দাবন, 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 কোনো কোনো গোপী ছিল, কোনো কোনো গোপী ছিল প্রিয় করুণীতে, 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 কোনো কোনো গোপী ছিল প্রিয় করুণীতে। কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল রথনশালাতে, 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 কোন কোন গোপীরা আবার ব্যঞ্জন রান্না করছে, তারা রন্ধন করছে, সেই রন্ধনশালায় বসে বসে রন্ধন করতে করতে হঠাৎ শুনতে পেল মুরলির ধ্বনি, আবার মুরলির ওই রন্ধনশালা
রন্ধন করতে ভালো লাগে না? যেখানে মুরলী ধ্বনি হয়েছে রন্ধন করবো কেন বলো? রন্ধনশালা ফেলে রেখে চলো, এমন ভাবে ব্রজ গোপিনীগণ আজকে এসেছে কোথায়? মধুর মধুর বৃন্দাবন। আমার আবার গেট রেস নিয়ে নাও তোমার, হরি বল। কিন্তু এই যে রাসলীলা, যে রাসলীলা দেখতে গিয়েছিল কে? শুধু গোপিনীরা নয়, রাসলীলা গোপিনীদের সঙ্গে গিয়েছিল রাস দর্শনে দেবাদিদেব ভোলানাথ। দেবাদিদেব ভোলানাথ রাস দর্শনে কেমন করে যাচ্ছে একটু লক্ষ্য করুন। একদিন দেবাদিদেব ভোলানাথ নন্দী ভেঙ্গিকে বলছে, আই নন্দী ভেঙ্গি, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি শ্মশানে আর হরিনাম করতে চাই না, সবাইকে নিয়ে যাব কৈলাসে। কেননা আজকে আমার মনেতে বাসনা আমি নিজে গোবিন্দের রাসলীলা দর্শন করব। তবে সেই দারে দাঁড়ি হয় আমার স্ত্রী পার্বতী, তাই পার্বতীকে কেমন করে আটকানো যায় তার জন্য আমাকে ছলে বলে কৌশলে পার্বতীর কাছে যেতে হবে। তাই কেমন করে যাচ্ছে? নন্দী ভৃঙ্গিকে সঙ্গে নিয়েছে। এই দেখুন আমার নন্দী ভৃঙ্গি এখানে দাঁড়িয়ে আছে সবাই, তাই তো? বলো শ্যাম সুন্দর কি, বলো দেবাদিদেব ভোলানাথ কি? বাহ, আরে বম 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 ভোলে, দেখো কৈলাস মে ডোলে। বাবা কৈলাস মে ডোলে, তুমি চলে গেছো কোথায়? কোথায় গল্প করতে গেছিলে?
এখন ভোলানাথ চিন্তা করছে আমাকে রাস দেখতে যেতে হবে। তা রাস কিভাবে দেখতে যাব? পার্বতীকে তো দাঁড়াতে না যদি থাকে আমি তো প্রবেশ করতে পারবো না, তাই পার্বতীকে কি করে আমার কাছে রাখা যায় সেই প্রচেষ্টা করতে হবে। তাই ভোলানাথ বলছে, পার্বতী তুমি আমায় একটু চরণ সেবা করে দাও। কেমন? সারা রাত ধরে চরণ সেবা করব। ঠিক আছে স্বামী, তুমি বসো, আমি তোমার চরণ সেবা করে দিই। আর পার্বতী বসেই তার কোলে মাথা রেখেছে আমার দেবাদি দেব ভোলানাথ, মাথা রেখে চরণ সেবা করছি পার্বতী। কেমন করে গুলু ধন্যবাদ জলানিতে যাই যমুনা লয়ে গা গো, হা কদম তলায়
মেয়েরা স্বামীর নাম মুখে ধরে না, কিন্তু আজকাল ধরছে, তাই তো? তবে শোনো, তুমি প্রথম অক্ষর বলো আর শেষের অক্ষর বলো, মাঝখানের অক্ষর আমরা বুঝে নেব, কেমন? তাই প্রথম অক্ষর না দন্তা না, আর শেষের অক্ষর না মুথান। ও শাশপি, না দন্তে না মুথান না, তাহলে তোমার স্বামীর নাম কি নোনো? তোমার স্বামীর নাম কেন নোনো হয় তাহলে? তবে তুমি শুনবে না, আমার স্বামীর নাম তাহলে তোমায় বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন ভোলানাথ বলছো, তবে শোনো আমার স্বামীর নাম। ভোলানাথের আমার স্বামী আছে নাকি মা? আছে আছে আছে। শুধু ভোলানাথের স্বামী নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবারই স্বামী আছে, আমাদের সবারই স্বামী আছে। সেই স্বামীটার নাম কি মা? আমাদের স্বামীর নাম কি? নারায়ণ। বলি নারায়ণ 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 নারায়ণ, আমার স্বামীর নামে নারায়ণ নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ, আমার স্বামীর নাম প্রভু নারায়ণ জানি নারায়ণ নারায়ণ, প্রভু নারায়ণ জানি নারায়ণ নারায়ণ, বলে প্রভু নারায়ণ জানি নারায়ণ নারায়ণ, বলে প্রভু নারায়ণ জানি নারায়ণ নারায়ণ, বলে নারায়ণ যেই বলেছে দ্বার ছেড়ে দিলাম, তুমি প্রবেশ করো। অমনি আমার সামনের ঘোমটা যে টেনেছে, পিছনে সব কিছু বার হয়ে গেছে, আর এই বার হওয়া অবস্থায় যেই চলেছে তুমি কি ভেবেছো? তোমার চিন্তা বাড়িনি, আর তোমার পিছন থেকে তো সব কিছু বেরিয়ে পড়েছে। দেখেছেন মা, ভোলা মহাশয়ের পিছন থেকে যে সব পার হয়ে গেছে ভোলা মহাশয় বুঝতে পারেনি। পার্বতী বলছে তুমি এই দেহ নিয়ে কিছুতেই যেতে পারবে না রাসলা। কেন না? এই দেহ নিয়ে যে রাসলা দেখতে যাবে তার গর্ব হবে। পার্বতীর কথা অমান্য করে, পার্বতীকে অবজ্ঞা করে ভোলানাথ চললেন রাসক্রিয়ায়, রাস দর্শন করতে। আর রাস দর্শন করতে করতেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তবে তোমার এমন পরিচয়ে আমি বড় ক্রুদ্ধ হয়েছি, তোমায় আমি অভিশাপ দিলাম, তোমার গর্ব হবেই হবে, তোমার গর্ব হবেই হবে, তোমার গর্ব হবেই হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে। ভোলানাথ পুরুষ হয়ে গর্ভবতী হয়েছিল বাবা, সেই গর্ব থেকে সৃষ্টি হয়েছিল নারদ মুনি। নারদ মুনি যখন মা বলে ডাকছে ভোলা মহেশকে, ভোলানাথ বলছে ওরে আমাকে তুই মা বলে ডাকিস না, এই জগতের জীব কি বলবে একজন পুরুষ হয়ে গর্ভবতী হয়েছে, তাই শোন আমাকে তুই আজ থেকে দুবার মা বলে ডাকবি। ভক্তিমতী মায়েরা, দুবার মা বলে ডাকলে কি হয়? কি হয়? মামা, আজ তুই হবি আমার ভাগনা, আমি হব তোর মামা। তাহলে বুঝতে পেরেছেন মা, ভামা ভাগনা বলে
যাদের জানি তারা মামা ভাবনা নয়, সন্তান মাতৃত্বের পরিচয়। তাই ভোলানাথ বলেছিল, কৃষ্ণ তুমি আমায় অভিশাপ দিলি, তবে শোনো কৃষ্ণ, এই গোপনে আসলা তুমি আজ আমায় দেখতে গিয়ে অভিশাপ দিয়েছ। কলিযুগে গিয়ে যখন আমি অদ্বৈতাচার্য হব, সেদিন গোপনে রাস্তা তোর গোপনে থাকতে দেব না, আমি সবার দ্বারে দ্বারে গিয়ে প্রকাশ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে এই হরিবাসরেতে বসে যার কৃপায় আমরা রাস দর্শন করছি, সে আর কেউ না, দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর। তাই চলুন, কোথায় ছিলাম আমরা? সমস্ত ব্রজ গোপিনীগণ সেই মুরলির কলতানে এসে উপস্থিত হয়েছে আজ সুন্দর সেই নিধু বনের পথে। আর সেই ধ্বনি শ্রবণ করি, মুরলির ধ্বনি শ্রবণ করে গোপীরা যখন এসে দাঁড়ালো, গোবিন্দ বললেন, সুস্বাগতম 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 গোবিন্দময় ডাকছে, তোমরা সবাই আমার কাছে এসো। কোনো বিয়ে নাচতে পারে না বলে নিজের প্রতি ছেড়ে তোমরা কোথায় এসেছো বলো?
এসেছো, তাহলে তোমাদের কি বলতে হয়? তোমরা হলেন সেই কলঙ্কিনী, ছি ছি, লজ্জা করে না? বিজপতি ছাড়ি যেবা পহরপতি গোবিন্দকে বেশ ধরা ধরেছে। এই যে শোনো, এদিকে এস।
এসো। মনে কর এটি আমাদের প্রাণনাথ প্রাণ গোবিন্দ, এদিকে আজ গোবিন্দকে বলছো তোমার বাঁশি কই, বাঁশি কই বলে ধরেছে তোমার নাচছে, বড়ই রসিক তুমি, আজকে তোমার রসিকতা আমরা ছাড়াবো। তাই কি করলেন এবার বললেন, বলে নির্লজ্জ নির্লজ্জ তুমি আমাদের বাঁশির গানে মনে এনে আজ আমাদের ধারণা কথা শেখাচ্ছ, তবে দাঁড়াও আজ তোমার কথা আমরা সবাই মিলে একটু বলি। ওমা বলবো, বলি বাবা, ও হে তুমি পুতনাকে বধ করেছ, এক সখি ধর মালাটি ধর, ও মা জোর ধরে দি ধরে বলো
অমনি বলেন দাঁড়াও আরো বলি, বক্ষে মেরে ছুরির আঘাত দিলে নুনের ছিটা, আজ বাসিতে ঢালিয়া মধু বাহির কইলে কুলমত। আর এখন বড় বড় ধর্মের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বড় বড় ধর্মের কথা বলছি। এই না যখন বলেছে ভগবান শ্রীকৃষ্ণ সবার কাছে নত হয়ে বললেন দাঁড়াও, বলো তোমরা কি চাও? আমাদেরকে তুমি অনেকক্ষণ ধরে কটাক্ষ ভাব দেখাচ্ছো, এবার তোমরা কি চাও বলো? রাধে রাধে, আমাদের কাছে আর সময় নাই, সময় প্রায় শেষের দিকে, এবার চলো রাধা গোবিন্দের একত্রিত যে নৃত্যের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা সবাই মিলে এবার যোগদান করব। সবাই মিলে এবার উঠতে হবে, আর বসে নয়, ওঠো দেখি। রাধে রাধে, যে যেখানে যে জায়গায় বসে আসো সবাই ঘুরতে হবে, ওঠো সবাই মিলে, বসে নয় আর। হ্যাঁ প্রায় সময় হয়ে গেছে, আর 20 মিনিট। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, জয় রাধে। দর্শকদের বলছি, ভক্তদেরকে বলছি, এই প্রতিযোগিতায় কেউ বসে থাকলে হবে না, সবাইকে উঠে দাঁড়াতে হবে। জয় রাধে, বাবারা একদিকে, মায়েরা একদিকে, বৃন্দা